اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وإنا لكتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وطينت فيها وفي أنبتنا فيها من كل زوج بهيج. تذكرة وذكرى لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. رب اشرح صدري ويسر أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আলোত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই ডালবাংলা জামে মসজিদে আজকে আমার খুতবার বিষয় হবে শিক্ষা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা, আর বিষয়টা বিশেষ করে আমাদের বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। কারণ যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9 মধ্যে জানাচ্ছেন, শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এবং জ্ঞানী ব্যক্তিরাই শুধু চিন্তা ভাবনা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিক্ষার যে কত মর্যাদা, শিক্ষার যে কত দাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে শুরুতেই যে পবিত্র কোরআন মাঝে হতে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1। এটি হচ্ছে সর্বপ্রথম ওহী, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী অবতীর্ণ হয় তখন সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1-5 পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল। এই পাঁচটি আয়াতের মধ্যে প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা বলছেন। জিবরিল আলাইহিসসালাম যখন হেরা গুহায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরে বললেন ইকরা, পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আমি কারি, আমি পড়তে জানি না। আবার জিবরিল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিয়েছেন মান আমি কারি, আমি পড়তে জানি না। তারপরে জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, পাঠ করো, পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এখানে যে আয়াত প্রথমে যে সূচনা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। প্রথমে নামাজের কথা আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি, প্রথমে শিরক কি জিনিস এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেননি, প্রথমে শিক্ষার কথা বলছেন ইকরা, শিক্ষার গুরুত্ব, ইসলামে শিক্ষার গুরুত্বটা কি? পৃথিবীর যতগুলো ধর্ম রয়েছে ইসলামী
অন্যান্য ধর্ম চাইতে, অন্যান্য মতবাদ চাইতে শিক্ষার গুরুত্ব বেশি দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইসলাম এত শিক্ষার গুরুত্ব দেওয়ার পরেও আমরা কিন্তু শিক্ষা থেকে পিছনে, আমরা কিন্তু শিক্ষা থেকে দূরে। এই পবিত্র কোরআনের আয়াত শিক্ষার যে গুরুত্ব দিয়েছে এটা অমুসলিমরা নিয়েছে, আর আমাদের মধ্যে যত রকমের দুরাচার, অনৈতিক যাই কিছু, আর এগুলোর কারণ হিসাবে উল্লেখ করা যেতে পারে যে শিক্ষার অভাবে এগুলো হচ্ছে। শিক্ষার অভাবে আমাদের মধ্যে যে খারাপ দিকগুলো সেগুলো আমাদের মধ্যে হচ্ছে শিক্ষার অভাবে। আমরা শিখি না, শিখার চেষ্টাও করি না। আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে ভুল ধারণা যেটা হচ্ছে, আজকে আমরা শিক্ষাকে দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে দিনী শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। দিনী শিক্ষা আলাদা, দুনিয়াবী শিক্ষা আলাদা, এই যে আমরা পার্ট পার্ট দুটো টুকরো করেছি, শিক্ষা থেকে পিছিয়ে যাওয়ার এটা একটা কারণ। যখনই আমরা এই দুটা ভাগে ভাগ করেছি তখনই আমরা দুটো শিক্ষাকে দুই চোখে দেখতে শুরু করেছি। কিন্তু যদি আপনি ইসলামের ইতিহাস পড়েন, হাদিস পড়েন, তাহলে দেখতে পাবেন ইসলামে দিনী শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা বলে আলাদা কোনো কিছু নেই। আপনি হয়তো ভাববেন এ আবার কি ধরনের কথা, কারণ ইসলাম সাধারণভাবে যেটা আমরা ধর্ম মনে করি আসলে ইসলাম সেটা ধর্ম নয়, ইসলাম হচ্ছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান সনমতির আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দিন বলছেন। ধর্ম আর দিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, ধর্ম আলাদা জিনিস, দিন আলাদা জিনিস। ধর্ম যেটা ধারণ করা হয় সেটাই হচ্ছে ধর্ম, যেটা কল্পনা করা হয় সেটাই হচ্ছে ধর্ম। আর এই জন্য ধর্ম মানে হচ্ছে যে শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করা, জঙ্গলে গিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করা, এটা তো হচ্ছে ধর্ম। কিন্তু দিন হচ্ছে সমগ্র মানব জাতির জীবন ব্যবস্থা, ব্যক্তিগত জীবনে কিভাবে চলাফেরা করবে, সামাজিক জীবনে কিভাবে চলবে, ব্যবসায়িক জীবনে কিভাবে চলবে, রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে চলবে, সমস্ত কিছু রয়েছে ইসলামের মধ্যে। এই জন্য ইসলাম আসলে কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে দিন। দিন ধর্ম থেকে অনেক উপরে, যেটার সঙ্গে তুলনা করা যায় না। এখন হয়তো অনেকে বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বশ্রেষ্ঠ দিন বলেছেন, যেমন সূরা কাফিরুনের শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তাহলে এখানে তো সেই ধর্মগুলোকে, অন্য যে ধর্মগুলোকে আল্লাহ তাআলা দিন বলেছেন, এটা কেন? এর কারণ হচ্ছে যদি আপনারা ভালোভাবে দেখেন, কিছুটা দিনের মতো, কিছুটা দিনের সাদৃশ্যে, মানে কিছুটা অংশ যেটা শুধু আল্লাহ আল্লাহ করতে হবে, শুধু জিজ্ঞাসা করতে হবে, কিছুটা সাদৃশ্য যেটা আসলে দিন নয়, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমাদের কাছে আমরা দেখতে পাই জাল টাকা, 500 টাকা নোট, 1000 টাকা নোট, আমরা দেখি জাল টাকা। কিন্তু সেই জাল টাকাও তো আমরা টাকা বলছি, কিন্তু জাল টাকা আসলে কি টাকা? কখনোই না। অনুরূপভাবে সেখানে দিন বলা হয়েছে এর জন্য, বুঝানোর জন্য, কিন্তু সেটা আসলে দিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন ঘোষণা করেছেন শুধুমাত্র ইসলামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র দিন, একমাত্র দিন হল ইসলাম। তাহলে এই যে শিক্ষার ব্যাপারটা আমরা আলাদা করে ফেলেছি, যদি আপনারা ভালোভাবে দেখেন আদম আলাইহিস সালাম যে খ্রিস্টাদের চাইতে শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করেছিলেন, এবং ফেরেশতাদেরকে দিয়ে, মালাইকাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করিয়েছিলেন, সেটা কি কারণ ছিল? সে কারণটা কি? ইনশাআল্লাহ সেই কারণটা কি ছিল
সেটা দুনিয়াবী জ্ঞান ছিল নাকি দিনী জ্ঞান ছিল, এটা আমি দ্বিতীয় সূত্র কথা বলবো। আমার আলোচনা যেহেতু আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে শিক্ষা, আর আমি বলেছিলাম আদম আলাইহিসসালাম অর্থাৎ আমাদের আদি পিতা, সেই আদম আলাইহিসসালাম কিভাবে শ্রেষ্ঠ হলো সে তবে চাইতে আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিসসালামকে এমন কিছু প্রশ্ন করেন, আদম আলাইহিসসালাম উত্তর দিতে পেরেছিল এবং মালাইকা শ্রেষ্ঠদেরকে প্রশ্ন করেছিল, শ্রেষ্ঠরা উত্তর দিতে পারেনি। এখানে শ্রেষ্ঠ হচ্ছে কেন আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠ হয়ে যায়, যে জ্ঞানের কারণে, ইলমের কারণে, শিক্ষার কারণে, যে শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে দিয়েছিলেন সেই শিক্ষাটা ছিল দুনিয়াবী শিক্ষা। এমন কিছু জিনিসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন আদম আলাইহিসসালামকে, এটা কি, এটা হচ্ছে উমুক, সাধারণ কিছু দুনিয়াবী শিক্ষা যেটাকে আমরা ভাগ করেছি, আসলে তা ভাগ করার কোনো সুযোগ নেই। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আদম আলাইহিসসালাম শ্রেষ্ঠ হয়ে গেলেন ফেরেশতাদের কাছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে নিলেন আদম আলাইহিসসালামকে। এছাড়াও যদি আপনারা দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে যখন অনেক অমুসলিমরা, অনেক কাফিররা যখন বন্দী হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে চুক্তি করলেন যারা বন্দী তারা ছুটবে, যারা শিক্ষিত ব্যক্তি তারা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেবে, শিক্ষা দিলেই তারা ছুটি পেয়ে যাবে, তারা মুক্তি পেয়ে যাবে। তাহলে শিক্ষার গুরুত্ব এবং অন্যান্যদের কাছে অনেক অর্থ নেওয়া হয়েছিল এবং তাদের কাছে শুধুমাত্র শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে ইসলামের শিক্ষার গুরুত্ব কত, আর সেই শিক্ষাটা কি শিক্ষা ছিল, সেই শিক্ষাটা ছিল দুনিয়াবী শিক্ষা যেটাকে আমরা ভাগ করে ফেলেছি। আমি প্রমাণ করতে চাচ্ছি যে দুনিয়াবী শিক্ষা যেটা আমরা ভাগ করে ফেলেছি আসলে ইসলামের দিনী শিক্ষা আর দুনিয়াবী শিক্ষা বলে কোনো কিছু নাই। যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিভাবে আপনি রাজনীতি করবেন, কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে আপনি আর কিছু করবেন, সমস্ত কিছু যেহেতু ইসলামে রয়েছে সেই জন্য সবই ইসলামের মধ্যে পড়ে। সেই কাফিররা আমার কি শিক্ষা দেবে, সাহাবায়ে কেরামদেরকে কাফিররা কি শিক্ষা দেবে, নিশ্চয়ই সেটা দিনী শিক্ষা নয়, সেটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। তাহলে বোঝা গেল যে শিক্ষার মর্যাদা ইসলামে কত, সবই হচ্ছে ইসলামের মধ্যে পড়ে। হ্যাঁ, ইসলামে যেটা আছে সুশিক্ষা আর কুশিক্ষা, ইসলাম কখনো কুশিক্ষায় বিশ্বাস করে না, ইসলাম সুশিক্ষায় বিশ্বাস করে। সুশিক্ষার ফল আলাদা আর কুশিক্ষার ফল আলাদা, যদিও দুটাই শিক্ষা। সুশিক্ষায় মানুষ ইহকাল পরকাল দুটোই পাবে, আর কুশিক্ষায় মানুষ পরকাল হারাবে। আমি আপনাদের সামনে যে শিক্ষার কথা বলছি সেটা কুশিক্ষা নয়, সেটা সুশিক্ষার কথা বলছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুশিক্ষার কথা বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুশিক্ষা করে নিষেধ করেছেন। উঠে দেখুন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 102, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সেই জাদু সম্পর্কে, যে হাউস মারুত ফেরেশতা যখন জাদু শিক্ষা দিত মানুষকে, তাদেরকে এ কথা না বলে শিক্ষা দিত না, খবরদার এগুলো তোমরা শিখো না, আর যদি শিখো তাহলে খবরদার তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করবে না, আর যারা এগুলো শিখবে, এগুলো যারা শিখবে তাদের পরকালে কোনো কিছু নেই। কুশিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন যে এটা শিখো না, যদি কেউ শিখে তাহলে পরকালে কোনো স্থান তাদের নেই। তাহলে কুশিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশিক্ষার কথা বলছেন। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ইকরা, আল্লাহ সুবহানাল্লাহ ক্রো বলে ছেড়ে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইকরা বলে ছেড়ে দেননি, আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, পাঠ করো, পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ সুশিক্ষা অর্জন করো। সুশিক্ষা অর্জন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। কুশিক্ষা অর্জন করে আপনি কখনোই পরকাল পেতে পারেন না। আমরা এই জীবনে পরীক্ষা দিতে এসেছি, এই দুনিয়াতে আমরা পরীক্ষা দিতে এসেছি, আমাদের পরীক্ষা পরকালের জীবন, পরকালের জীবনকে টার্গেট রেখে আমরা পরীক্ষা দিতে, সেটাই হচ্ছে আসল।
আপনি দেখুন সারা বিশ্বের মধ্যে সব চাইতে যে দেশটা শিক্ষিত, যেটাকে আমরা যে সেন্স থেকে আমরা শিক্ষিত বলি, সারা বিশ্বের মধ্যে যে দেশটা বেশি শিক্ষিত সেটা হচ্ছে আমেরিকা, ইউরোপের দেশগুলি। হয়তো অনেকে আপনারা ভালোভাবে জানেন, পেপার পত্রিকা সহ বিভিন্ন মাধ্যম দ্বারা আপনারা জানতে পেরেছেন যে সেখানে ছেলে আর মা এটা কোনো ব্যাপার না, তারা ছেলে এবং মায়ের সহবাস হচ্ছে, মেয়ে এবং ছেলের সহবাস হচ্ছে, ভাই এবং বোনের সহবাস হচ্ছে, কোনো ব্যাপারই নয়, ফ্রি সেক্স। আজকে আমরা যেটাকে বলি সারা বিশ্বের মধ্যে সব চাইতে যে দেশটা শিক্ষিত এটা হচ্ছে তার অবস্থা, এটা হচ্ছে তার শিক্ষার ফলাফল। ইসলামের শিক্ষায় বিশ্বাস করে না, ইসলামের শিক্ষা করতে বলেনি। আপনি দেখুন ওই শিক্ষার কথা আমি আলোচনা করছি না। আজকে আমাদের ভারতবর্ষে দেখুন, আমাদের ভারতবর্ষের মধ্যে বহু জাতি রয়েছে, বহু জাতির মধ্যে সব চাইতে যে জাতিটি শিক্ষার দিক থেকে এগিয়ে সেই জাতিটা হচ্ছে হিন্দু। অর্থাৎ আমাদের এই মহান দেশ ভারতবর্ষে হিন্দুরা আজকে শিক্ষার দিকে মুসলিমদের চাইতে অনেক বেশি আগিয়ে। কিন্তু তাদের অবস্থা দেখুন, তারা নিজের হাতে মূর্তি তৈরি করে, সেই নিজের হাতে মূর্তি তৈরি করে তার পায়ের নিচে প্রার্থনা করছে, তাকে সেজদা করছে, এ হচ্ছে তাদের বিবেক বুদ্ধি। এই শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, এই শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন যে তোমরা শিক্ষা অর্জন করো, ইলম অর্জন করো, পড়ো, সুশিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, কি করলে আমাদের লাভ আছে, কি করলে আমাদের ক্ষতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বই লিখে দিয়েছেন, যেমন আমরা সাধারণভাবে যদি কোনো কোম্পানি কোনো জিনিস বের করে, সে মোবাইল হোক, ভিসিডি হোক, যাই হোক না কেন, সেটা কিভাবে চালাতে হবে সেখানে লেখা থাকে, এবং তাতে এটাও লেখা থাকে যে এটা এইরকম জায়গাতে রাখবেন না, পানিতে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে, এটা রোদে রাখবেন না, সেটার আয়ু কমে যাবে, সেখানে যেমন লেখা থাকে অনুরূপভাবে মানুষ হচ্ছে সব চাইতে কঠিন মেশিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেশিন অর্থাৎ মানুষ মানব জাতিকে সৃষ্টি করে কিভাবে জীবন যাপন করবে, কিভাবে চলাফেরা করবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। অর্থাৎ পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ আমরা এই পবিত্র কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা এই জ্ঞানটা আমরা অর্জন করছি না, কোরআন আমরা তর্জমা করছি না, তর্জমা করে বুঝছি না। আজকে তো আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষাতে আজকে পবিত্র কোরআনের তর্জমা বেরিয়ে গেছে। আজকে আমরা অনেকেই শিক্ষিত আছি, উচ্চ শিক্ষিত আছি, কিন্তু প্রকৃত পক্ষে সে শিক্ষিত কিনা ভাবার বিষয় রয়েছে। প্রকৃত বা শিক্ষিত মানুষ সে কখনোই দাঁড়িয়ে পেশাব করতে পারে না, ব্যতিক্রম নিরুপায় ছাড়া সাধারণ প্রেক্ষাপটে সাধারণ মানে দাঁড়িয়ে পেশাব করবে এটা হতে পারে না। শিক্ষিত আপনি, আপনি নিজেকে শিক্ষিত দাবি করেন আর আপনি গুল বিড়ি জর্দা আপনি খান, এটা শিক্ষিতর পরিচয় নয়। আমরা নিজেকে শিক্ষিত দাবি করছি আর আজকে আমরা দাড়ি ছিলছি, এটা শিক্ষিতর পরিচয় নয়। আজকে আমরা নিজেকে শিক্ষিত দাবি করছি অথচ আমরা সব সময় সিরিয়াল আর ফিল্ম নিয়ে আমরা পড়ে আছি, এটা শিক্ষিতর পরিচয় নয়। আজকে আমরা একসাথে বাপ বেটা মা মেয়ে আমরা নাচ দেখছি, এটা শিক্ষিতর পরিচয় নয়। যদি আপনি মনে করেন এটা শিক্ষিত, এটা শিক্ষা, এটা কখনোই সুশিক্ষা হতে পারে না, এটা কখনোই সুশিক্ষা হতে পারে না। যে শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন,
শিক্ষা করা প্রত্যেকের জন্যই ফরজ। সহি জামে সাগির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য অর্থাৎ প্রত্যেক মুসলিম নর নারীর জন্য শিক্ষা করা ফরজ, প্রত্যেকের উপরে শিক্ষা করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিপারেট ভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 282, পবিত্র কোরআনের সবচাইতে লম্বা সূরা, সবচাইতে বড় সূরা সেটা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 282, সেখানে শিক্ষা পড়া লেখার কথা আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণ করবে তখন সেটা লিখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেটা লিখো। তাহলে আপনি যদি শিক্ষিত না হন তাহলে আপনি লিখবেন কি করে? যদি আমরা শিক্ষিত না হই আমরা লিখব কি করে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও শিক্ষা গুরুত্ব দিচ্ছেন, শিক্ষা ব্যতীত কখনো কোনো মুসলিম পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে না, শিক্ষা ব্যতীত কখনো কোনো জাতি আগে বাড়তে পারে না। আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট, যেহেতু আমরা পরকালের জন্য এখানে পরীক্ষা দিয়ে এসেছি আর আমরা অনেক কিছু পড়াশোনা করেও যদি আমাদের আসল যেটা সিলেবাস আমরা যেটার জন্য পরীক্ষা দিতে এসেছি, একজন ছাত্র স্কুলে তার যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষা বাদ দিয়ে যদি খেলাধুলাতে যদি পেরেশান থাকে সে ছাত্র কখনো বুদ্ধিমান হতে পারে না। সেই ছাত্র বুদ্ধিমান যে পরীক্ষার কথা চিন্তা করে সে ঠিকভাবে ভালোভাবে পড়াশোনা করে আর সে ভালোভাবে পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি সে খেলাধুলা করে তাহলে তাকে আমরা বুদ্ধিমান বলে ধরি, কিন্তু যদি পরীক্ষাকে বাদ দিয়েই যদি সে অন্য অন্য কাজগুলো করে তাহলে তাকে আমরা বুদ্ধিমান বলি না। বন্ধুগণ, সময় যেহেতু শেষ সেজন্য আমি আমার আলোচনা আগে বাড়াতে পারছি না, তবে শিক্ষা অবশ্যই আমাদেরকে শিখতে হবে। শিক্ষার মানে আপনারা এটা বুঝবেন না, শিক্ষা মানে আমাদেরকে মওলানা হতে হবে, আমাদেরকে মুহাদ্দিস হতে হবে, এমন বিষয়ে আমি আপনাদেরকে বলছিলাম। শিক্ষা মানে হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাকে জানতে হবে, যেটা আপনি পরীক্ষাতে যে আপনি লিখতে বসবেন সেটা আপনাকে জানতে হবে ভালোভাবে। আপনাকে না জেনে আপনার কোনো কিছুই আপনার সাকসেসফুল হবে না। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই কাজ করার আগে শিক্ষা অর্জন করার, ইলম অর্জন করার অধ্যায় কায়েম করেছেন, কথা ও কর্মের পূর্বে ইলম। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই অনুচ্ছেদ কায়েম করেছেন, বাব কায়েম করেছেন। সুতরাং ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম, কিন্তু আমরা যেটাকে শিক্ষা মনে করেছি সেই শিক্ষায় আসলে শেষ কথা নয়। আমরা শুধু একটা দিক নিয়ে আমরা শিক্ষা করছি, কিন্তু আমাদের যেটা আসল কাজ, আমাদের যেটা আসল উদ্দেশ্য সেটাকে আমরা ভুলে যাচ্ছি। সুতরাং আপনি পবিত্র কোরআনের তর্জমা আপনি পড়ুন, আপনি যে ভাষা হন না কেন, যদি আপনি বলেন যে আমি কোনো কিছু পড়তেই জানি না, তারপরেও মাফ নয়। আজকে মোবাইলের মাধ্যমে আপনি পবিত্র কোরআনের পুরো 30 পারা কোরআনের তর্জমা আপনি ইংরেজি বাংলা উর্দু যে কোনো ভাষায় বেরিয়ে এটা আপনি শুনেন পবিত্র কোরআন কি বলছে, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছে শুনতে হবে আমাদেরকে, তাহলে আমরা সঠিক যে জিনিস আমাদের যে পরীক্ষায় কি কারণে আমরা এখানে এসেছি সেটা আমরা বুঝতে পারবো। এবং যখনই আমরা বুঝতে পারবো তখন সেই কাজ করা আমাদের জন্য, সেই আমল করা আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আর ইলম বলতে সেই ইলম, যে ইলম অর্জন করলে আমরা পরকালকে পাব, এমন ইলম নয় যে ইলম অর্জন করে আমরা পরকালকে হারিয়ে দেব, এমন ইলম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই সুমতি দান করুন যেন আমরা কোরআন এবং সহিহ হাদিসের ইলম
আমরা দুনিয়াবি ইলম তো অর্জন করছি, যদি এটাও ইসলামের মধ্যে, কিন্তু একটা অংশ নিয়ে শুধু আমরা যদি মনে করি যে কামিয়া কখনই না। সুতরাং যদি আমরা কোরআন হাদিসের ইলম অর্জন করি এবং তার সাথে সাথে দুনিয়াবিও ইলম অর্জন করি, তাহলে আমাদের পুরো ইলমটা ইসলামের পথে হবে। আর শুধুমাত্র একটা দিক শিখলে আর একটা দিক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. سبحان ربك رب العزه عما يصفون والصلاه على المرسلين والحمد لله رب العالمين.